আমি দেখে ফেলেছি মায়া মানুষ হয়ে একটা পুরুষের গোসল খানায় তো লজ্জা করে না? লজ্জা তো একটু করে, কিন্তু এটা আমার কি দোষ? আমি তো আগে থেকে এখানে ছিলাম, তুমি পরে ঢুকে আমার সামনে কাপড় চোপড় খুলে ফেলেছ, আমি দেখে ফেলেছি। কিন্তু কেউ যদি তোমার আমার এভাবে দেখে ফেলা, মার ইজ্জত সব চলে যাবে। চলে যাবে মানে? চলে তো গেছি, আমি দেখে ফেলেছি না, সবাইকে বলে দেবো। প্লিজ প্লিজ, বলে এরকম কাম কাজ করো না প্লিজ। এই মান্না সারছে বাবা, মান্না জলদি ভাগো। এই কোন দিকে ভাগো? দরজার সামনে তো তোমার বাবা। তোমাকে তো আগেই বলেছিলাম ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস আছে, এ সময় কেন ওকে ঢুকতে দিলে? কখন বের হয় ঠিক আছে? তোমার যখন এতই তারা তারা, তখন ডাক দিলেই তো পারো। মান্না, এই মান্না বের হবি না, ওরে তাড়াতাড়ি বের হ। তোমাকে দেয়া যাবে না। দরজার সামনে বাবা, তোমার সাথে আমার বাথরুমে দেখলে খবর করে ছেড়ে দিব। আগলাম, তুমি সামলাও। বিয়াক্কেলের তো কোনো আক্কেলই নাই রে, এতক্ষণ ধরে ডাকতেছি কোনো সাড়া নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নদী জি চাচি, কেমন আছেন চাচি? ভালো, তুমি ভালো আছো তো মা? জি ভালো। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে, ব্যাপারটা কি? আমার ছেলে ছিল ভেতরে আর বেরিয়ে এলো জামান ভাইয়ের মেয়ে। এই এই শুনছো? বলো। ভেতরে কি তুমি একাই গোসল করছো? দুইজন পাবো কোথায়? বিয়ে তো দুইটা করি নাই। মান্না গেল কোথায়? আল্লাহ, ঘর পর্যন্ত যেতে পারলে কাফর সুফর তো দেখতেছি না। হ্যাঁ, আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে, আমার চাওয়া কোনদিনও বৃথা যেতে পারে না। মহল্লে আসার পর থেকে কতবার ইশারা করেছি, ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। আপনি এটা কি করতেছেন? আপনি না পরের স্ত্রী? আহা, এই কথার মনে করিয়ে দিও না তো, এইটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসব বলবো না। কেন হবে না? আমি বুড়াকে বিছানায় শুয়ে রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। দরজা খোলো না বিউটি, কথা বলো না, জলদি খাটে নিচে ঢোকো। বিউটি, ও বিউটি, দরজা খোল। এই তো চলো। এই শোনো শোনো, তুমি এই পাশে বসো আর আমি করছি লিখবো, দরজা খুলতে দেরি হলো যে, শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। আচ্ছা আচ্ছা, যাওয়া
টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল, ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এইদিকে আসো। ও, হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাই না নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়। কিন্তু কিসের কিন্তু? আপনি থাকতে আমার ভালো লাগে জানেন। মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো গো? দিনে তো পরে শোক দেয় না, বাগের থেকে বাইরে। হ্যাঁ, আরে বল। বউ আমার লাগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্নার বিউটির শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছো মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4,200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি। দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। যাও কাজে যাও, তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না। আজারে পেশাল বারবার আসছে। তোমাকে শুনতে বলেছে কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ গুরুস কে, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো? শখ করে বকি দাঁড়াবে? বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা? ওকে ভিক্ষা করতে হবে রে। শুনতেছ? অফিসে যাওয়ার সময় এসব অলক্ষণ কথা বলো না তো। কপালে থাকলে দেখবে আমার ছেলে, আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে, ঘোড়ার আন্ডা করবে। বাজিব কোনো ঘোড়ার আন্ডা করবে। বাবার সামনে আমার চাকরির খুচরা দিস, মজা দেখাইতেছি। আমার দোকানদার প্রথম করে ভালো। তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা। যাই গুইরা। আই চা কি দেখোস, কি দেখোস, কাম কর। তুমি? হ্যাঁ আমি। এই মানুষের খুশাতে কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি, যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছি,
কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। কি আমি রাস্তা ঝাড়ু দিব? অসুবিধা কি, চাকরিও করা হবে আবার ঝাড়ু দিতে দিতে কোন ঝাড়ুদারের সাথে প্রেমও হয়ে যেতে পারে, তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো, তোমার চক্করে না এক এক ঝাড়ুদারনি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। কি আমার রূপ রে, ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ এব না। কি, আমি বিশ্রী? আর তুমি কি? সুপুরুষ, খালি চাকরি দেবলে দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতেছে। আহরে, কি আমার সুপুরুষ রে, তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি, আমি তাল গাছ? আরে ও মিঠা পুকুরের মাইয়া, একটু বু বলে আইসে।